কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। আজকে আমরা আবার সেই জীব উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়ের আরেকটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে হ্যাস ও স্ল্যাক চক্র বা ছিফোর চক্র। আমরা কি জানি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার দুটো পর্যায় রয়েছে, একটা আলোক পর্যায়, একটি আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নিরপেক্ষ আলোক পর্যায়ে এটিপি এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়ে রয়েছে, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডকে অন্ধকার পর্যায়ে গিয়ে ধাপে ধাপে বিজারিত করে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করা হবে। তো সেই ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড বিজারণের জন্য তিনটি স্বীকৃত গতিপথ রয়েছে, যার একটি ক্যালভেন চক্র, যেটিকে সি3 চক্রও বলা হয়, অপরটি হ্যাস ও স্ল্যাক চক্র বা সি4 চক্রও বলা হয় এটিকে, আরেকটি ক্র্যাসুলেসিয়াল অ্যাসিড মেটাবলিজম। এর মধ্যে সি3 চক্র আমরা দেখেছি আম জাম কাঁঠাল ধান পাট, এগুলো অধিকাংশ প্রায় 85% উদ্ভিদে সি3 চক্র সম্পন্ন হয়ে থাকে। আর ইক্ষু, ভুট্টা, সরগাম, ক্র্যাপ ঘাস, এইগুলো উদ্ভিদে কিন্তু সি4 চক্র সম্পন্ন হয়ে থাকে। আর শুধুমাত্র ক্র্যাসুলেসি জাতীয় গোত্রের উদ্ভিদে, যেমন পাথরকুচি, এতে ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তো আজকের আমাদের আলোচনার বিষয় সি4 চক্র বা হ্যাস ও স্ল্যাক চক্র। বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক ইক্ষু জাতীয় উদ্ভিদে সর্বপ্রথম এই চক্রটির সুস্পষ্ট বর্ণনা দেন, যার জন্য হ্যাস ও স্ল্যাকের নাম অনুযায়ী এই চক্রকে হ্যাস ও স্ল্যাকের চক্র বলা হয়। আর এই চক্রে প্রথম স্থায়ী পদার্থ, যেটি কিনা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটি 4 কার্বন বিশিষ্ট বিধায় এই চক্রটিকে সি4 চক্র বলা হয়। তো দেখা যাক চক্রটি কিভাবে সম্পন্ন হয়। আমরা সি4 চক্রে দেখেছিলাম ওটি আসলে পাতার মেসোফিল টিস্যুতে সংঘটিত হয়ে থাকে, কিন্তু সি4 চক্রটি কিন্তু মেসোফিল টিস্যু এবং বান্ডেল শেপ টিস্যু কোষ দু জায়গাতেই এই চক্রটি সম্পন্ন হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখব মেসোফিল টিস্যুতে কী হয়। মেসোফিল টিস্যু যে কোষে সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায় ঘটবে, সেই কোষের ক্লোরোপ্লাস্টে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড গৃহীত হবে, স্ট্রোমাতে গৃহীত হবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা কোষের ভিতরেই বিদ্যমান ছিল একটি উপাদান, যেটির নাম হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড সেই কার্বন ডাইঅক্সাইডটা প্রথম গ্রহণ করবে। ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে কোষের মধ্যে বিদ্যমান 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে মেসোফিল টিস্যুর মধ্যেই একটি স্থায়ী যৌগ তৈরি করবে, সি4 চক্রের স্থায়ী যৌগ, যে যৌগটির নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটি কিনা 4 কার্বন বিশিষ্ট। এই জন্য 4 কার্বন বিশিষ্ট হওয়ার জন্য এই চক্রকে সি4 চক্র বলা হয়। আর বিজ্ঞানী হ্যাস ও স্ল্যাক এটি প্রবর্তন করেছেন, যার জন্য তাদের নাম অনুযায়ী এটিকে হ্যাস ও স্ল্যাক চক্র বলা হয়। আর প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট বিধায় এটিকে সি4 চক্রও বলা হয়। তাহলে কি ঘটলো যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড নামক একটি স্থায়ী পদার্থে রূপান্তরিত হল, যা কিনা 4 কার্বন বিশিষ্ট।
এইবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটি ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় ম্যালিক অ্যাসিড কিংবা অ্যাসপার্টিক অ্যাসিডে রূপান্তরিত হয়। কি বললাম যে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা এবার ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তায় ম্যালিক অ্যাসিড কিংবা অ্যাসপার্টিক অ্যাসিডে রূপান্তরিত হবে। সেই ক্ষেত্রে এনএডিপিএস প্লাস হাইড্রোজেন আয়নটা এনএডিপি সৃষ্টি করবে, এনএডিপি তৈরি করবে। এই ম্যালিক অ্যাসিড বা কিংবা যে অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করলো এটি আসলে সিফোরের চক্রের উপাদান। এই উপাদানটি এইবার মেসোফিল টিস্যুর কোষ থেকে বান্ডেল শীট টিস্যুর কোষে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই যে ম্যালিক অ্যাসিড কিংবা অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হলো, কোথায় উৎপন্ন হলো? মেসোফিল টিস্যুর কোষে উৎপন্ন হলো। সেই মেসোফিল টিস্যুর কোষ থেকে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটি বান্ডেল শীট টিস্যুর কোষের মধ্যে চলে যাবে। কোন দিক দিয়ে যাবে? আমরা জানি যে কোষগুলোর মধ্যে কতগুলো সূক্ষ্ম ছিদ্র রয়েছে যেগুলোকে প্লাজমোডেসমাটা বলা হয়। সূক্ষ্ম ছিদ্র রয়েছে বিভিন্ন কোষের মধ্যে আন্তঃসম্পর্কের জন্য, যে সূক্ষ্ম ছিদ্রগুলো রয়েছে এগুলোকে প্লাজমোডেসমাটা বলা হয়। সেই প্লাজমোডেসমাটা নামক ছিদ্র দিয়েই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটা স্থানান্তরিত হবে এই বান্ডেল শীট টিস্যুর কোষের ভিতরে। এটা বান্ডেল শীট টিস্যুর কোষ, এটা মেসোফিল টিস্যুর কোষ। বান্ডেল শীট টিস্যুর কোষের মধ্যে স্থানান্তরিত হলো ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড, যা কিনা সিফোর চক্রের মাধ্যমে উৎপন্ন হয়েছিল। কোথা থেকে উৎপন্ন হয়েছে? ফসফেনল পাইরুভেট অ্যাসিড থেকে। কোন এনজাইমের সহায়তা উৎপন্ন হয়েছে? ডিহাইড্রোজিনেস এনজাইমের সহায়তা। এইবার সেই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিডটি বান্ডেল শীট টিস্যুর কোষের মধ্যে গিয়ে এই ডিহাইড্রোজিনেস এনজাইমের ডি কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং তিন কার্বন বিশিষ্ট একটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে একদিকে এই ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড থেকে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং আরেকদিকে উৎপন্ন হবে হচ্ছে পাইরুভিক অ্যাসিড, যা কিনা তিন কার্বন বিশিষ্ট। সেই ক্ষেত্রে ডিকার্বক্সিলেজ এনজাইমটি প্রভাবক হিসেবে ভূমিকা পালন করবে। আর এনএডিপিএস প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করবে। তাহলে বান্ডেল শীট টিস্যুর কোষের মধ্যে শেষ পর্যন্ত কী উৎপন্ন হয়ে থাকলো? পাইরুভিক অ্যাসিড, যেটি কিনা তিন কার্বন বিশিষ্ট। আর এদিকে যে কার্বন ডাইঅক্সাইডটি মুক্ত হয়েছে, কার্বন ডাইঅক্সাইডটি উৎপন্ন হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এবার সি3 চক্রে প্রবেশ করবে। সি3 চক্রে সক্রিয় রাইবুলোস 1,5-বিসফসফেট রয়েছে। সি3 চক্রে যথারীতি সক্রিয় অবস্থায় রাইবুলোস 1,5-বিসফসফেট রয়েছে। সেই রাইবুলোস 1,5-বিসফসফেট এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু গ্রহণ করে নেবে। তাহলে রাইবুলোস 1,5-বিসফসফেট এই সি3 চক্রে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে নেবে, নিয়ে যথারীতি সি3 চক্র এদিকে চালাতে থাকবে। এবং আসলে কিন্তু এই সি3 চক্রের মাধ্যমেই কিন্তু সুক্রোজ জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ কিন্তু উৎপন্ন হবে। তাহলে যত এটি সি4 চক্র হোক না কেন, মূলত কিন্তু যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন হয় সেটি কিন্তু আসলে সি4 চক্রে সি3 চক্রে গিয়েই উৎপন্ন হচ্ছে। কিন্তু এই সি4 চক্রটুকু সংঘটিত হতে হচ্ছে কোন জাতীয় উদ্ভিদে? এই ইক্ষু, মুথা ঘাস, ভুট্টা, ক্র্যাব জাতীয় ঘাস, এইগুলোতে, এইগুলো উদ্ভিদে বিশেষ এই আলোক অধ্যায়ের কার্বন ডাইঅক্সাইড বিজারণের পথটি লক্ষ্য করেন অনেক বিজ্ঞানী, কিন্তু হ্যাসোস ল্যাক এটির সুস্পষ্ট বর্ণনা দেন। তো দেখা যাচ্ছে যে আসলে সি4 চক্র সম্পন্ন হতে গেলে সি3 চক্রেরও সহায়তা লাগে। এই যে সি3 চক্র
এই সি3 চক্রেরও সহায়তা লাগে। সি4 চক্রে যে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল তার থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাইঅক্সাইডটি সি3 চক্রের যে রাইবুলোস 1,5-বিসফসফেট সেইটা কর্তৃক গৃহীত হয়ে এদিকে সি3 চক্র সম্পন্ন হয়ে যথারীতি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করবে। কিন্তু চক্রটি তো চালিয়ে যেতে হবে। চক্রটি পুনরায় চালিয়ে যাওয়ার জন্য এই পাইরুভিক অ্যাসিডটি, যা কিনা 3 কার্বন বিশিষ্ট, সেই পাইরুভিক অ্যাসিডটি আবার সেই তোমার প্লাজমোডেসমাটা নামক সূক্ষ্ম ছিদ্র দিয়ে, বান্ডেল শীট কোষ থেকে আবার মেসোফিল কোষের মধ্যে চলে আসবে। তাহলে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডটি প্লাজমোডেসমাটা নামক সূক্ষ্ম ছিদ্র দিয়ে আবার সেই মেসোফিল টিস্যুর কোষের মধ্যে চলে আসবে। মেসোফিল টিস্যুর কোষের মধ্যে আসা পরে সেই পাইরুভিক অ্যাসিডটা এবার পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় পুনরায় আবার সেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কি বললাম যে পাইরুভিক অ্যাসিডটা বান্ডেল শীট কোষের মধ্যে থেকে প্লাজমোডেসমাটার মাধ্যমে পুনরায় মেসোফিল টিস্যুর কোষের মধ্যে আসবে। মেসোফিল টিস্যুর কোষের মধ্যে এসে পাইরুভিক অ্যাসিডটি এবার পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় পুনরায় আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটি, যেটি কিনা 3 কার্বন বিশিষ্ট, যা আবার কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে পুনরায় আবার সি4 চক্র সম্পন্ন করে আবার ম্যালিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করবে, করে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আবার সি3 চক্র চলতে থাকবে, চলতে থেকে এদিকে কার্বোহাইড্রেট খাদ্য উৎপন্ন হবে, আবার পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। পাইরুভিক অ্যাসিডটি আবার কিনা মেসোফিল টিস্যুর কোষের মধ্যে এসে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহায়তায় যে কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক পদার্থ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে, সেই ক্ষেত্রে কিন্তু এটিপিতে রূপান্তরিত হয়ে যাবে। এটিপিটা এডিপিতে রূপান্তরিত হয়ে পাইরুভিক অ্যাসিডটা আসলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে, যা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে চক্রটা আবার চালিয়ে যেতে থাকবে। এইভাবে আসলে সি4 চক্রটি সম্পন্ন হবে। তাহলে আমরা দু একটি সি4 চক্র সম্পর্কে আমরা জানলাম। সি3 চক্র আর সি4 চক্র দু একটি পার্থক্য যদি আমরা বলি, রিলেটেড এটি এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর একাডেমিক এক্সাম এবং মেডিকেল এবং ইউনিভার্সিটির অ্যাডমিশানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পার্থক্যে আমরা কী দেখব যে ক্যালভিন, বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং আরও দুজন বিজ্ঞানী সি3 চক্রের বর্ণনা দেন, আর বিজ্ঞানী হ্যাসো স্লেপ সি4 চক্রের বর্ণনা দেন। তারপরে বলতে পারি যে সি3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর সি4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপরে আরেকটি পার্থক্য কী বলতে পারি যে সি3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যার জন্য এটিকে সি3 চক্র বলা হয়, আর সি4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, যার জন্য এটিকে সি4 চক্র বলা হয়। আমরা আরও দেখেছি কি যে সি3 উদ্ভিদ সাধারণত শীতপ্রধান অঞ্চলে বেশি জন্মে থাকে, বেশি লক্ষ্য করা যায়, আর সি4 উদ্ভিদ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। আরও আমরা দেখেছি কি যে কার্বন ডাইঅক্সাইড যদি কম পরিমাণে থাকে তাহলে সি4 চক্র চলতে পারে সুন্দরভাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে থাকলে সি3 চক্রটি ভালোভাবে চলতে পারে, যার জন্য সি4 চক্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা যেতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কথাটি যে সি4 চক্রে কখনোই কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় না, যার জন্য সি4 চক্রেই কিন্তু অধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয়, যার জন্য আমরা কি দেখি যে সুগার ক্যান মানে ইক্ষু বাঘ এটা কিন্তু অধিক মিষ্টি হয়, মানে এর মধ্যে অনেক শর্করা জাতীয় উপাদান রয়েছে, কেননা আমরা জানি যে আখে সি4 চক্র সম্পন্ন হয়, আর এই সি4 চক্রের মাধ্যমে তুলনামূলকভাবে অধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপন্ন হয় সি3 চক্রের তুলনায়। এটি একটি পার্থক্য বলা যাবে যে কার্বোহাইড্রেট কম পরিমাণে উৎপন্ন হয় সি3-তে, আর ওটাতে সি4-এ অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সি3-তে ফটোরেসপিরেশন ঘটতে পারে, কার্বন ডাইঅক্সাইডের অভাব দেখা দিলে ফটোরেসপিরেশন বা আলোক শোষণ ঘটতে পারে, কিন্তু সাধারণত সি4 চক্রে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি হয় না, যার জন্য ফটোরেসপিরেশন ঘটে না। আরেকটি বললাম যে কার্বন ডাইঅক্সাইড কম থাকলেই
সি3 চক্রের ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু সি4 চক্রের ক্ষেত্রে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে থাকলেই কিন্তু সি4 চক্র চলতে পারে। তাহলে এইভাবে আমরা কিছু সি3 চক্র এবং সি4 চক্রের পার্থক্য কিন্তু তুলে ধরতে পারবো, যারা কিনা সি3 চক্র এবং সি4 চক্রটা সুন্দর করে বুঝেছি। তাহলে আমাদের অন্য একটি ভিডিওতে সি3 চক্র সম্পর্কে সুন্দর করে আলোচনা করা রয়েছে, তোমরা সেটি ভালো করে লক্ষ্য করবে এবং সুন্দরভাবে আয়ত্ত করবে। আর আজকের এই ভিডিওটিতে সি4 চক্র সম্পর্কে আলোচনা করা থাকলো, এটিও সুন্দরভাবে আয়ত্ত করবে। আর এ দুটো আয়ত্ত করলে দেখবে যে সি3 চক্র এবং সি4 চক্রের পার্থক্যটাও তোমাদের এমনিতেই হয়ে যাবে এবং সেটি অবশ্যই সুন্দরভাবে আয়ত্ত করবে। তাহলে এই নিয়ে সি4 চক্র সহ সি3 ও সি4 চক্রের মধ্যে পার্থক্য বিষয়গুলো আমাদের আলোচনা হয়ে গেল। তোমরা এটা সুন্দরভাবে আয়ত্ত করে নিবা পরীক্ষার জন্য, ক খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক শর্ট কোশ্চেন হিসাবে, এবং গ ঘ অর্থাৎ প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলকের জন্য যে বর্ণনা করে আলোচনা হলো, এবং সেই ক্ষেত্রে অবশ্যই এই রেখাচিত্রটি তুলে ধরতে হবে, এর মাধ্যমে তোমরা প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলকেরও প্রস্তুতি নেবে, নিয়ে সি4-এর প্রিপারেশানটা। আর সি4 চক্র যে উদ্ভিদে ঘটে সেটিকে কিন্তু সি4 উদ্ভিদ বলা হয়, এবং সি3 চক্র যে উদ্ভিদে ঘটে সেটি উদ্ভিদকে কিন্তু সি3 উদ্ভিদ বলা হয়। এটি একটি পার্থক্য বলতে পারবা। আরেকটি পার্থক্য বলতে পারবা যে সি3 উদ্ভিদে তোমার শুধুমাত্র সি3 চক্র সম্পন্ন হয়, কিন্তু সি4 উদ্ভিদে সি3 চক্রও সম্পন্ন হয়, সি4 চক্রও সম্পন্ন হয়। এইভাবে পার্থক্য সহ এই ডিটেইল ঘটনাটি সুন্দরভাবে বুঝতে পারলে দেখবা যে অত্যন্ত ইজি লাগবে বিষয়টি। যতই চিত্র দেখে তোমাদের জটিল লাগুক, সি3 চক্রেরও চিত্র দেখে জটিল লাগুক, আসলে কতগুলো রিয়াকশানের যদি সিকুয়েন্স তোমাদের মনে থাকে তাহলেই কিন্তু এটা সুন্দরভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। তাহলে তোমরা সুন্দরভাবে এটি আয়ত্ত করো, সি4 চক্রটি তোমাদের এটি পরীক্ষায় আসলে সার্বিকভাবে তোমাদের পরীক্ষা সহ সমগ্র জীবনের সফলতা আসুক, এই কামনা করে আমি আজকের মতো ক্লাসটা শেষ করছি। তার আগে তোমাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটি, কমেন্ট করবার জন্য, শেয়ার করবার জন্য, লাইক দেবার জন্য আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি।